পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত নিজেদের নাম নথিভুক্ত করাননি বা করাতে পারেননি, তাদের জন্য বিরাট একটি সুযোগ করে দেওয়া হয়েছে। একটি স্পেশাল ক্যাম্প শুরু করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই ক্যাম্প সম্পর্কে জেনে নেব, কতদিন আগে এই ক্যাম্প শুরু হয়েছে আর কতদিন আপনারা সুযোগ পাবেন আপনাদের নাম নথিভুক্ত করানোর জন্য। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া হয়েছে বা পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ফেসবুক পেজে। তো আমরা দেখে নেব এই বিষয়টি সম্পর্কে। 45 দিন ধরে গ্রামীণ স্তরে পিএম কিষাণ স্যাচুরেশন ক্যাম্পিং শুরু হয়েছে। মোদি সরকারের গ্যারান্টি দ্বারা দেশের প্রত্যেকটি কৃষক যেন কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পান, সেই জন্যই এই ক্যাম্পিং শুরু করা হয়েছে। এই ক্যাম্প শুরু করা হয়েছে 1 ডিসেম্বর 2023 থেকে এবং এই ক্যাম্প চলবে আগামী 15 জানুয়ারি 2024 পর্যন্ত। তো যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত নিজেদের নাম নথিভুক্ত করাননি বা করাতে পারেননি, তারা অতি অবশ্যই দেখুন, এখানে বলা হচ্ছে ভিজিট ইওর নিয়ারেস্ট সিএসসি সেন্টার। আপনার যে কাছাকাছি সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টার, সেখানে আপনারা যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করান। এছাড়াও আপনারা অনলাইনে আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। বিশদ তথ্য জানার জন্য আপনারা অবশ্যই পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে আপনারা ভিজিট করুন এবং সেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। পাশাপাশি কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।